অভিযান আখতার হোসেনের বাসগৃহত। সিএম ভিজিলেন্সর জালত পড়েছে এবার আখতার হোসেন। আখতার হোসেন এগারী সরকারি বিষয়া। আখতার হোসেনের হাতিগাঁওয়ের শেওয়ালি পথত স্থিত হাউস নম্বর এইটত আজি পুয়ার ভাগরের সিএম ভিজিলেন্সে চলাইছে অভিযান। কেবল হাতিগাঁওয়ের সেই ঘরটোতে নহয়, সিএম ভিজিলেন্সে অভিযান চলাইছে হিজুবাড়ির ক্লাসিক এপার্টমেন্টর তৃতীয় মহলায়। হিজুবাড়ি যে মাজার রোডত থাকা এই ক্লাসিক যে এপার্টমেন্ট আছে, ক্লাসিক এপার্টমেন্টত অভিযান চলি যায়। সিএম ভিজিলেন্সের একটা দলে এই মুহূর্তে যে তৃতীয় মহলা আছে, তৃতীয় মহলাত অভিযান চলার কথা এই মুহূর্তে জানিপরা গেছে। ধেমাজির ডিভিশনাল সয়েল কনজারভেশন অফিসার হিসাবে বর্তমান কর্মরত হয়ে আছে। আই বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগত 6/23 নম্বর গোচরের ভিত্তিত আখতার হোসেনের বাসগৃহত আজি অভিযান চলা হয়। এগারী আখতার হোসেনের পর্বত সম সম্পত্তি আছে। কেবল গুয়াহাটী মহানগরীতে নয়, গুয়াহাটী মহানগরীর কেবা ঠাইতো সমহলিয়া দহমহলিয়া অট্টালিকা আছে, আর গোয়ালপাড়াতো বহু সম্পত্তি আছে। সাতমহলিয়া নয়, আসলে দশমহলিয়া। আর আমার গোয়ালপাড়া পঞ্চরণ রোডত ইন্ডিয়ান ব্যাংক একটা বিল্ডিং ভাড়া দিছে। আনফালে আপনার গোয়ালপাড়া চরের শালবাড়ির শুনামতে প্রায় তিনটা ঠাইত মাটি আছে, আর অরিজিনাল আমবাড়ি গোটে এইটু আমার রাইজর দেখাত। আর বেনামে যে কি সম্পত্তি আছে না জানো আমি। ইয়ার উপরও সিএম ভিজিলেন্সর অভিযানের পাছত এই কথা জানিপরা যাব যে সম্পত্তির তালিকা আর কি দীঘল হয়। সিএম ভিজিলেন্সর সন্দেহ যে আখতার হোসেনের বাসগৃহত কোটি টাকা জমা হয়ে আছে। অভিযান আখতার হোসেনের বাসগৃহত। সিএম ভিজিলেন্সর জালত পড়েছে এবার আখতার হোসেন। আখতার হোসেন এগারী সরকারি বিষয়া। আখতার হোসেনের হাতিগাঁওয়ের শেওয়ালি পথত স্থিত হাউস নম্বর এইটত আজি পুয়ার ভাগরের সিএম ভিজিলেন্সে চলাইছে অভিযান। কেবল হাতিগাঁওয়ের সেই ঘরটোতে নহয়, সিএম ভিজিলেন্সে অভিযান চলাইছে হিজুবাড়ির ক্লাসিক এপার্টমেন্টর তৃতীয় মহলায়। হিজুবাড়ি যে মাজার রোডত থাকা এই ক্লাসিক যে এপার্টমেন্ট আছে, ক্লাসিক এপার্টমেন্টত অভিযান চলি যায়। সিএম ভিজিলেন্সের একটা দলে এই মুহূর্তে যে তৃতীয় মহলা আছে, তৃতীয় মহলাত অভিযান চলার কথা এই মুহূর্তে জানিপরা গেছে। ধেমাজির ডিভিশনাল সয়েল কনজারভেশন অফিসার হিসাবে বর্তমান কর্মরত হয়ে আছে। আই বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগত 6/23 নম্বর গোচরের ভিত্তিত আখতার হোসেনের বাসগৃহত আজি অভিযান চলা হয়। এগারী আখতার হোসেনের পর্বত সম সম্পত্তি আছে। কেবল গুয়াহাটী মহানগরীতে নয়, গুয়াহাটী মহানগরীর কেবা ঠাইতো সমহলিয়া দহমহলিয়া অট্টালিকা আছে, আর গোয়ালপাড়াতো বহু সম্পত্তি আছে। সাতমহলিয়া নয়, আসলে দশমহলিয়া। আর আমার গোয়ালপাড়া পঞ্চরণ রোডত ইন্ডিয়ান ব্যাংক একটা বিল্ডিং ভাড়া দিছে। আনফালে আপনার গোয়ালপাড়া চরের শালবাড়ির শুনামতে প্রায় তিনটা ঠাইত মাটি আছে, আর অরিজিনাল আমবাড়ি গোটে এইটু আমার রাইজর দেখাত। আর বেনামে যে কি সম্পত্তি আছে না জানো আমি। ইয়ার উপরও সিএম ভিজিলেন্সর অভিযানের পাছত এই কথা জানিপরা যাব যে সম্পত্তির তালিকা আর কি দীঘল হয়। সিএম ভিজিলেন্সর সন্দেহ যে আখতার হোসেনের বাসগৃহত কোটি টাকা জমা হয়ে আছে।